নমস্কার, আমি প্রিয়তা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে জলপাইগুড়ি রাজবাড়ির 509 বছরের দুর্গাপুজোর আয়োজনের সূচনা হলো সোমবার কাঁদো খেলার মধ্য দিয়ে। রাজপরিবারের এই পুজোয় মেতে উঠতে অপেক্ষায় গোটা জলপাইগুড়িবাসী। রাজ্য নির্বাচন কমিশনকে বিকলাঙ্গ সংস্থা বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি। আসন্ন লোকসভা ভোটে তৃণমূল যোগ্য জবাব পেয়ে যাবে দাবি দিলীপ ঘোষের। সোমবার বিকেলে 4 দিনের দার্জিলিং সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের 4 দিনের দার্জিলিং জেলা সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এরপর তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে তার জিটিএ পদাধিকারীদের সাথে মিটিং করার কথা রয়েছে। মঙ্গলবার রাতে দার্জিলিং এই থাকবেন। বুধবার রাজ্য সরকারের একটি বিশ্ববিদ্যালয় শিলান্যাস করবেন তিনি। রাতে তার শিলিগুড়িতে ফিরে আসার কথা রয়েছে। বৃহস্পতিবার তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাবেন। নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ, তাই নির্বাচিত প্রায় 2100 বিজেপি পঞ্চায়েত সদস্যকে রাজ্যের বাইরে পাঠাতে হয়েছে। আজ আলিপুরদুয়ারের 12 বিশাতে জেলার বিজেপির এক সাংগঠনিক বৈঠকে এসেই কথাই বললেন রাজ্যের বিজেপি সাধারণ সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি আরো জানান, রাজ্যের নির্বাচন কমিশন একটি বিকলাঙ্গ সংস্থা। পঞ্চায়েতে বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বারবার দিন বদল করা হচ্ছে। রাতের অন্ধকারে অসদ উপায়ে ঘোড়া কিনতে শুরু করেছে তৃণমূল। সামনেই লোকসভা ভোট, সব জারিজুরি শেষ হয়ে যাবে। আজ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি হলো রাজ্য বিজেপির প্রথম লক্ষ্যের আসন। আমরা এই আসন জিতবই। আমাদের দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই, তাই লোকসভা নির্বাচনে তৃণমূল সব জবাব পেয়ে যাবে। দিলীপ ঘোষ 12 বিষয়ে প্রেস মিটে জানালেন, এখন পঞ্চায়েতে বিরোধী শূন্য করার যে চক্রান্ত টিএমসি সরকারের, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তো গণতান্ত্রিকভাবে সেটা করতে পারেননি। নমিনেশান আটকানো থেকে আরম্ভ করে প্রচারে বাধা দেওয়া, ভোটে বাধা দেওয়া, কাউন্টিংয়ে বাধা দেওয়া, তারপরে আমরা 6,500 সিট জিতেছি। কয়েকশো জায়গায় প্রধান বোর্ড হবে, তো সেখানেও তারা কেনাকাটা করার চেষ্টা করেছেন, পারেননি। আমরা প্রধান গঠন করেছি, এমনকি যেখানে ত্রিশঙ্কু বোর্ড সেটাও আমরা গঠন করেছি। বিরোধীরা কেউ টিএমসির দিকে যাচ্ছে না, বিজেপির দিকে আসছে। কোনো রাস্তা না পেয়ে এখন সেটাকে আরও একটু কেনাকাটার জন্য সময় নেওয়ার জন্য বোর্ডকে বন্ধ করে রাখা হয়েছে। ঘোষণা করার ডেট দেওয়া হচ্ছে, তারপরে বন্ধ করা হচ্ছে। পঞ্চায়েত বোর্ড এবং পঞ্চায়েত সমিতির বোর্ড এভাবে আটকে রাখা হয়েছে, যাতে আরও কেনাকাটা করে আর লোক জুটিয়ে সেটাকে দখল করা যায়। তো আমি বলে দিচ্ছি, বিজেপির যেখানে মেজরিটি আছে, টিএমসি কিছু সেখানে করতে পারবে না, আমরা করতে দেবো না। আমি শুনলাম আগামীকাল এখানে পঞ্চায়েত সমিতি কুমারগঞ্জ গঠনের কথা ছিল, ডিক্লেয়ারও হয়েছিল, আবার উইথড্র করা হয়েছে। কারণ কি? নাকি গণ্ডগোলের চান্স আছে, মানে বিজেপিকে করতে দাও না। আমি বলে দিচ্ছি, যত দেরি করবেন তত বেশি গণ্ডগোল হবে, তার জন্য যেন প্রস্তুত থাকেন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে 3 জন মাওবাদী ও 1 জন কেএলও বিচারাধীন বন্দী অনশনে বসলেন। সমাজকর্মী কবি ভারভারা রাও সহ 5 জন সমাজকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে অনশনে বসেছেন মাওবাদী ও কেএলও বিচারাধীন বন্দীরা। রাজনৈতিক বন্দী মুক্তি কমিটির উত্তরবঙ্গের সভাপতি সরোজ ঘোষ বলেন, বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী গৌতম নাভালকার, যিনি দলিত মানুষদের জন্য কাজ করেন, তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়ন নেত্রী সুধা ভারদ্বাজকে গ্রেপ্তার করেছে। অরুণ ফেরাইন সহ কবি ও সমাজকর্মী ভারভারা রাওকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণ ফেরাইন পেরন দান্দাভেজকে গ্রেপ্তার করা হয়েছে গোয়া থেকে। মহারাষ্ট্র সরকার বিজেপি পার্টির অঙ্গুলি হেলনে এসব করছেন, তারই প্রতিবাদে আজ জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দী রাজা সরখেল, শম্ভু সর্বন, ফাগুন মুর্মু ও কেএলও বিচারাধীন বন্দী মালখান সিং আজ অনশনে বসেছেন। আমরা আজ জেলে এসে তাদেরকে চিঠি দিই, বলতে এসেছিলাম যাতে তারা অনশন লাগাতার না চালিয়ে যান, একদিনের প্রতীকী অনশনও যাতে তারা করেন। কিন্তু জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার আমাদের চিঠি গ্রহণ করলেন না, এতে আমরা মর্মাহত। আমরা রাজনৈতিক বন্দী মুক্তি কমিটি উত্তরবঙ্গের তরফে তাদের পক্ষেই আছি, তাদের অনশনকে সমর্থন করছি। এদিন বন্দী মুক্তি কমিটির সভাপতি সরোজ ঘোষের সাথে ছিলেন সিপিআইএম রেড স্টারের জলপাইগুড়ি জেলা সম্পাদক পরিতোষ দাস। জেলে আমি এবং এই পরিতোষ দাস আমরা এসছি ভারভারা রাও, গৌতম নাভালকার, সুধা ভারদ্বাজ সহ যে 5 জন বিশিষ্ট বুদ্ধিজীবী ভারতবর্ষের লেখক সাহিত্যিক, তাদেরকে মহারাষ্ট্রের পুনে পুলিশ ব্যাক বাই বিজেপি গভর্নমেন্ট, যে নিপীড়ন এবং অত্যাচার
গত কয়েকদিন আগে করে এবং তাদের গ্রেপ্তার করে অবৈধভাবে, সেই গ্রেপ্তার এবং নিপীড়নের প্রতিবাদ এবং জলপাইগুড়ির নাগরিকরা করেছে, সারা ভারতবর্ষের নাগরিকরা। এই কেনে আজকে পার্টিকুলারলি এই চারজন বন্দী, তিনজন মাওবাদী বন্দী, একজন কেএলও বন্দী, ওদেরই সমর্থনে মানে ভারবারাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এবং ওদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে ওরা একদিনের প্রতীকী অনশন এখানে শুরু করেছে। আমরা সেই একটা হারমোনি লেটার সংহতি বার্তা ওদের দিতে এসেছিলাম যে ওরা যেন একদিনই করে। সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ি কারেকশনাল হোম জানালো যে না, এই চিঠি নেওয়া যাবে না, এই চিঠি যাবে না, এই চিঠি আমরা দেখব না। এই আমাদের জানালো, আমরা চিঠি দিতে পারলাম না, আমাদের মেসেজটা ওদের কাছে গেল না। কোন জাঁকজমক ছাড়াই দুর্গাপুজোর বিশেষ রীতি কাঠাম পুজো অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশনে। 1961 সাল থেকে শুরু হয়েছিল আশ্রমের এই দুর্গাপুজোর। সেই সময় সম্পাদক স্বামী বগলানন্দজি মহারাজের চেষ্টায় নাটমন্দিরে শুরু হয় এই পুজোর। মূলত জন্ম অষ্টমীর পরের দিনই তাদের এই কাঠাম পুজোর আয়োজন করা হয় তাদের রীতি অনুযায়ী। রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রথম মৃৎশিল্পী নিতাই পাল এখনকার প্রতিমা তৈরি করেন। বর্তমানে কৃষ্ণ পাল এই প্রতিমা তৈরি করে আসছেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের 58তম বর্ষে সোমবার শুরু হল দুর্গা প্রতিমার কাঠাম পূজা। ভক্তি ও নিষ্ঠার সাথে সকাল থেকে চলছে এই পুজো। কোনো ধরনের জাঁকজমক ছাড়াই মন্ত্র উচ্চারণ করে ভক্তি ও শ্রদ্ধার সাথে কাঠাম পুজো করা হয়। আজ থেকে কাঠামোর ওপর মাটি দিয়ে আশ্রমের ভেতরে এই প্রতিমা নির্মাণের কাজ শুরু করা হলো। চন্দন, ফুল, ফল, অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে আশ্রমের পুরোহিতেরা করলো কাঠাম পুজো। আগামী কয়দিনে এই প্রতিমার পুরো কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আশ্রমের অধ্যক্ষ শিব প্রেমানন্দজি মহারাজ জানান, কোনো ধরনের জাঁকজমক ছাড়াই পূজার প্রকৃত নিয়ম মেনে আমাদের কাঠাম পুজো করা হয়। আজকে আমাদের সারা দিয়ে দুর্গা পূজার কাঠাম পুজো হলো। আমরা 1961 থেকে পূজাটা করে আসছি রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি আশ্রমে। এটা 58 ইয়ার্স আমরা পূজা করছি। আজকে বলতে গেলে মূর্তি তৈরি করার প্রসেসটা আরম্ভ হলো। তো অক্টোবর মাসে অনুষ্ঠানটি হবে, দুর্গাপূজা হবে। আমার লাস্ট ইয়ার দুর্গাপূজা প্যান্ডেল করে বাইরে করেছিলাম। মোর দেন ফোরটিন থাউজেন্ড লোক আমাদের দুর্গাপূজাতে পার্টিসিপেট করেছিল। এবারও আমরা এক্সপেক্ট করছি মোর নাম্বার, যত আরও বেটার করা যায়, বেটার সার্ভিস দেওয়া যায়। অ্যাট দি সেম টাইম পূজা কেন করা হয়, পূজা আর মানে বলতে গেলে আর কত সিস্টেমেটিক করলে পূজার ফলটা পাওয়া যায়, জাস্ট একটা শো নেই, একটা পূজার একটা পারপাস আছে, রিচুয়ালগুলি আছে, আমাদের স্পিরিচুয়াল বেনিফিট, আধ্যাত্মিক বেনিফিটটা কী করে হয়, এটাই কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন বেশি আমরা হাইলাইট করি, যত সম্ভব লোকের কাছে আসল মানে পূজার অর্থটা আমরা পৌঁছানোর চেষ্টা করতে চাইছি। জন্মাষ্টমী উপলক্ষে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে পালন করা হলো দধিকার দর। আর এই দধিকার দর উপলক্ষে কাদো খেলার আয়োজন করা হয়েছিল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে বছর প্রথম এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা গ্রামে। আর এই খেলা ঘিরে কচি কাঁচা থেকে শুরু করে সমস্ত যুবকেরা অংশগ্রহণ করে। সোমবার সকাল থেকে এই খেলায় মেতেছিল যুবকেরা। এই খেলার প্রধান বিষয় হলো কাদো খেলা। সারা শরীরে কাদোতে মাখামাখি, বিভিন্ন খেলার মধ্য দিয়ে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। কমিটির সম্পাদক জানান, এই প্রথম বছর আমরা শুরু করেছি। প্রথম বছরে এলাকার মানুষদের উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো। আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই খেলা হয় বলে জানান। এই খেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়ে। ছেলেদের সাথে মেয়েরাও নানান খেলায় অংশগ্রহণ করতে দেখা যায়। যে জন্মাষ্টমীর দধিকাদ, হ্যাঁ, রাজবংশীদের আমাদের এই দধিকাদ খুব মহা আনন্দের হ্যাঁ খেলা। আমরা এই দধিকাদ খুব আশা করি আগামীতেও আমরা দেব। আর বিভিন্ন ধরনের আমরা কাদো দিয়েছি, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের কাদো আমাদের দোদলং কাদো, হ্যাঁ, তুলা কাদো, বাঁশ কাদো, বাঁশ কাদো আরও অনেকে, হ্যাঁ, কুন্দি কাদো, হাড়ি ভাঙা, আমরা সবাই মিলেমিশে এটা করার জন্য খুব আগ্রহী। এটা প্রথম এই বছর হরচন মিটায় না, ভালোই হচ্ছে, সবাই উৎসাহ দিত, যেন আমরা চিন্তা করতেছি আগামী বছরে যেন আরও আমরা মেলা করার জন্য প্রতিশ্রুতি নিয়েছি, এটাই আমাদের। নন্দ উৎসবের সূচনা হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে।
509 বছরের জলপাইগুড়ি রাজবাড়ি দুর্গাপূজার কাঠাম পূজো শুরু হলো কাদো খেলার মধ্য দিয়ে। জন্মাষ্টমীর পরের দিন শ্রীকৃষ্ণ প্রথম কাদো খেলেছিল, আর সেদিন থেকে রাজপরিবারের সদস্যরা এই কাদো খেলার কাদা দিয়ে দুর্গা প্রতিমার কাঠাম বানানোর জন্য ব্যবহার করেন। তাই আজও ঢাক কাঁসর বাজিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে কাদো খেলার আয়োজন করেছেন রাজবাড়ির সদস্যরা। এই উৎসবকে নন্দ উৎসবও বলা হয়। এই কাদার মাটি দিয়ে আজ থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হলো। এই রীতিনিয়ম বংশ পরম্পরায় মেনে চলে আসছেন রাজবাড়ির সদস্যরা। এখন বর্তমান সদস্য প্রণত কুমার বসু এই কাদো খেলার আয়োজন করেন, তাকে সাহায্য করে বর্তমান রাজপুরোহিত শিবু ঘোষাল। আজ হলো কাঠাম পুজো, আর কিছুদিন পরেই দুর্গা ঠাকুরের কাঠামোর সাথে সাথে মূর্তিও তৈরি হবে বলে জানান পুরোহিত শিবু ঘোষাল। কালিকা পুরাণ মতে তাদের এই পুজো, বিশ্বসিংহ ও শিশু সিংহ নামে দুই রাজ সদস্য এই পুজোর আয়োজন করেছিলেন। আগে নরবলি হতো, এখন তার পরিবর্তে চাল দিয়ে পুতুল করে তার বলি দেওয়া হয় বলেও তিনি জানান। রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসু জানিয়েছেন, পুরনো নিয়ম মেনে এই পুজো করা হয়। আমাদের হচ্ছে কালকে রাত্রে শ্রীকৃষ্ণের পুজো হয়েছে, জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের পুজো হয়েছে, আর হচ্ছে আজকে হচ্ছে মা দুর্গা পুজো। এইবার হচ্ছে 509 বছরের দুর্গাপূজা, রাজবাড়ি বৈকুণ্ঠপুরে দুর্গাপূজা এই বছর 509 বছরের প্রধান পালন করলো। আজকে হচ্ছে আমাদের প্রথমে কাঠাম পুজো হবে, তারপরে নন্দোৎসব মানে কাদা খেলা হবে। সেই কাদা খেলার মাটি আমরা রেখে দেবো, মায়ের যখন মূর্তি তৈরি হবে ফার্স্ট মাটিটা এই কাদার মাটি দেওয়া হবে মাকে। এবং হচ্ছে আমাদের এই মা দুর্গা কালিকা পুরাণ মতে এখানে পুজো হয়, দেবী হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ। এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সাথে থাকেন জয়া বিজয়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহামায়া, সাথে থাকেন সিংহ এবং বাঘ। শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরের দিনই শ্রী গোপাল রূপে সে হচ্ছে প্রথমে কাদার মধ্যে কাদা খেলে, তার থেকে নন্দ বাড়িতেই সে হচ্ছে কাদা খেলে, তখন থেকে এই নন্দোৎসব বলা হয় এটাকে। গতকাল জন্মাষ্টমী পুজো হয়েছে, আজ কাঠাম পুজো, এখন এর পরে নন্দ উৎসব আরম্ভ হবে। নন্দ উৎসবের যে মাটি এটা রাখা হয়, এটা মায়ের যখন মাটি দিয়ে করা হয় তখন সেটাকে মিশিয়ে নেওয়া হয়। এইভাবেই সব কিছু প্রথম থেকে চলে আসে। চা বাগানের নালায় পড়ে গেল একটি সাব অ্যাডাল্ট স্ত্রী হাতি, মালবাজার মহকুমার ওদলাবাড়ি চা বাগানের ঘটনা। স্থানীয় বাসিন্দা রাজু রায় বলেন, সোমবার ভোর থেকে হাতির চিৎকার শুনতে পাই, এরপর ওদলাবাড়ি চা বাগানে গিয়ে দেখি চা বাগানের এক নম্বর সেকশনের নালার মধ্যে পড়ে রয়েছে একটি হাতি। তড়িঘড়ি খবর দিই তার ঘেরা বন দপ্তরে, তবে ততক্ষণে হাতি দেখতে ভিড় করে স্থানীয় বাসিন্দারা। হাতিটি নালার মধ্যে যেভাবে পড়ে তাতে হাতিটির চারটি পাই ওপরের দিকে থাকে, যার ফলে হাতিটি নালা থেকে কোনো মতেই উঠতে পারছিল না। প্রচণ্ড রোদের জন্য হাতিটির প্রচণ্ড অসুবিধে হচ্ছিল, তার উপর মানুষের ভিড়ে আরও অসুবিধে হচ্ছিল হাতিটির। তারঘেরা রেঞ্জার দুলাল ঘোষ বলেন, গতকাল অর্থাৎ রবিবার রাতে তারঘেরা জঙ্গল থেকে 40টি হাতির একটি দল ধুমশিগালা এবং ওদলাবাড়ি চা বাগান এলাকায় আসে। ভোর রাতের দিকে আবার হাতির দলটি জঙ্গলে ফিরে গেল, এই হাতিটি কোনোভাবেই নালার মধ্যে পড়ে যায়। সোমবার সকাল থেকে হাতিটিকে নালা থেকে তোলার চেষ্টা করা হয়, অবশেষে দুটি জেসিপি নিয়ে হাতির সামনে মাটি খুঁড়ে ড্রেন কেটে দিলে হাতিটি উঠে পড়ে। বন দপ্তরের রেঞ্জার দুলাল ঘোষ বলেন, হাতিটির দিকে আমরা নজর রাখছি, দেখা যাক দলে ফেরে কিনা হাতিটি, তাছাড়া হাতিটি কোনো চোট পেয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এখানে জেসিবিকে খবর দেওয়া হলো, তারপর জেসিবি এসে আস্তা করে দিল হাতি, এখন রিলিভ করা হয়েছে। এখন হাতিটি সুস্থ আছে মনে হচ্ছে? হ্যাঁ, দেখে তো মনে হলো সুস্থই আছে, কোনো অসুবিধা নেই। জঙ্গলে চলে গেল? হ্যাঁ, জঙ্গলে চলে গেল। এই হাতির তো আমাদের একটা দল ছিল না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতির একটা দল ছিল। দেখি রাতেই পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম সৈয়দ সাইফুল। আপনি এখন কি? মালবাজারে কি ছড়িয়ে পড়েছে ডায়রিয়া? মৃত্যু হয়েছে একজনের, একই পরিবারের তিন সদস্য আক্রান্ত। জ্বর, বমি ও পায়খানার উপসর্গ নিয়ে মাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়ে রবিবার সকালে মৃত্যু হলো এক মহিলা চা বাগান শ্রমিকের। একই উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ওই পরিবারের আরও তিন সদস্য, এর মধ্যে দুইজন শিশু। শিশু দুটিকে রবিবার সন্ধ্যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃতার নাম ছেদলে মানকি মুন্ডা, বয়স 45, বাড়ি মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের মুন্সি লাইনে। তিনি বাগানে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। বাগান সূত্রে জানা যায়, মৃত ছেদলে মানকুন্ডার ছোট ছেলে কলকাতায় কাজ করত, সেখান থেকেই গত তিন দিন আগে জ্বর, বমি, পায়খানা উপসর্গ নিয়ে বাড়িতে আসে সে।
শুক্রবার রাতে মা ও ছেলের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকেই মা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সকালে তার মায়ের মৃত্যু হয়। এদিন উনার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে বড় ছেলে লালচাঁদ মনকি কুণ্ডার, 3 বছরের ছেলে অভিমন্যু মনকি মুন্ডা ও 11 মাসের মেয়ে সুহানা মনকি মুন্ডার একই উপসর্গ শুরু হয়। অবস্থা গুরুতর হওয়ায় এদিন সন্ধ্যায় তাদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এলাকার বাসিন্দারা এটাকে ডায়রিয়া আক্রান্ত বলে অনুমান করেছে। এলাকার 2 বাসিন্দা রোহিত টোপন ও ভারত বনাইক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলেই জানান। এই পরিবারের আরও 3 জন সদস্যের বমি, পায়খানা ও জ্বর হয়েছে। দুজনকে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ভয় পাচ্ছি, এটা কি রোগ জানি না, তবে একই পরিবারের সকলের যখন হয়েছে তাহলে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক সোমেন দত্ত বলেন, কি রোগ তা না দেখে এখনই বলা যাবে না। যেহেতু হাসপাতালে মারা গিয়েছে, তবে রোগটি যাতে ছড়িয়ে না পড়ে তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 2 শিশুকে হাসপাতালে দেখছে ডাক্তার, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছোট ছেলে কলকাতা থেকে কোনো রোগের জীবাণু বয়ে নিয়ে এসেছে কি না সেই সন্দেহ করছে বাগানের জনগণ। ইটাহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার এক ধৃতের নাম সুকুমার দাস। গতকাল গভীর রাতে ইটাহারের পাইকপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ইটাহার থানার পুলিশ। আজ ধৃত সুকুমার দাসকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃত সুকুমার দাসকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মহিলা ঘটিত অপরাধের সাথে যুক্ত হয়েছিল ইটাহার তৃণমূল কর্মী বিকাশ মজুমদার খুনের ঘটনায় অভিযুক্ত ধৃত সুকুমার দাস। ওই মামলায় মৃত তৃণমূল কর্মী বিকাশ মজুমদার সুকুমারের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছিলেন। বিচারে 33 মাসের কারাবাস হয়েছিল সুকুমারের। মাস 2 আগে সুকুমার জেল থেকে ছাড়া পায়। শুক্রবার রাতে ইটাহারে, যেখানে খুন হয়েছিলেন বিকাশ মজুমদার, সেই জায়গা থেকে মাত্র 100 মিটার দূরে বাড়ি অবস্থিত সুকুমারের। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে তৃণমূল কর্মী বিকাশ মজুমদার খুনের ঘটনায় পাইকপাড়া বাড়ি থেকে সুকুমার দাসকে গ্রেপ্তার করে। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃতের বিরুদ্ধে 302 ধারায় মামলা দায়ের করে পুলিশ। রায়গঞ্জ আদালতের সিজিএম কোর্টের বিচারক সংগ্রাম সাহা ধৃত সুকুমার দাসকে 7 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অপরদিকে এই ঘটনার প্রতিবাদে ইটাহার তৃণমূল নেতা বিকাশ মজুমদারের খুনিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মৌন মিছিল করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্যের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক বুকে কালো ব্যাজ পরে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে প্রতিবাদ মৌন মিছিলে পা মেলান। ইটাহার দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল ইটাহারের রাস্তা পরিক্রমা করে চৌরাস্তায় শেষ হয়। মিছিল শেষে তৃণমূল জেলা সভাপতি অমল আচার্য বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আমাদের জনপ্রিয় নেতাকে খুন করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আমরা অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গত শুক্রবার রাতে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন ইটাহারের জনপ্রিয় তৃণমূল নেতা বিকাশ মজুমদার ওরফে মাধু। এই ঘটনায় গত শনিবার রাতে সুকুমার দাস নামে একজনকে গ্রেপ্তার করে ইটাহার থানার পুলিশ। আজ এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ইটাহারে আসেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার। কলেজের দাবিতে ফের সরব হলো মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটের আপামর জনসাধারণ। মাদারিহাটে কলেজ স্থাপনের দাবিতে এবার পথে নামলো স্কুল পড়ুয়া সহ যুববৃন্দ। কলেজের দাবিতে বিশাল মিছিল করলো বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ উইথ ফোরামের সদস্যরা। তাদের উদ্যোগে মাদারিহাট হাই স্কুল থেকে একটি মিছিল বের হয়ে সমগ্র মাদারিহাট পরিক্রমা করে থানা পর্যন্ত গিয়ে বিডি অফিসে শেষ হয়। অসংখ্য ছাত্রছাত্রী যুবক মিলিয়ে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে মাদারিহাট কলেজ স্থাপন করতে হবে। মাদারিহাটে কোনো কলেজ না থাকায় উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। মাঝপথেই তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। ইউথ ফোরামের পক্ষ থেকে বিশ্বরূপ সাহা জানান, উচ্চশিক্ষার জন্য অবিলম্বে কলেজ স্থাপন করতে হবে। যতদিন মাদারিহাটে কলেজ না হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আগামীতে বৃহত্তর আন্দোলনে সামিল হব। মাদারিহাটে অস্থায়ী কলেজ কমিটির আহ্বায়ক প্রভাস বরগাঁও জানান, ইতিমধ্যে কলেজের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। একটি ছোট গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হলেন গাজলডোবা 7 নম্বর এলাকার বাসিন্দা 3 যুবক। রবিবার রাতে মালবাজার মহকুমার তিস্তা ব্যারেজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা গিয়েছে, এদিন 3 যুবক দুলাল মুন্ডা বয়স 32, বুধা ওরাও বয়স 30 এবং শুকু ওরাও বয়স 32 একটি বাইকে চেপে সরস্বতীপুর চা বাগানে হাট থেকে বাড়ি ফিরছিলেন। ব্যারেজ পেরিয়ে ঢালু রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ি তাদের সঙ্গে বাইকে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন 3 জন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন।
জানা গিয়েছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মাল থানার পুলিশ ছোট গাড়িটি আটক করেছে। হাসপাতালে পানীয় জলের অভাবে বিপাকের রোগী সহ চিকিৎসকেরা। হাসপাতালে পানীয় জলের অভাবে বিপাকে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা, তাদের পরিবার, এমনকি হাসপাতাল পরিষেবা প্রদানকারী চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডুয়ার্সের চা বলয় বানারহাট থানা এলাকার প্রায় 20টিরও বেশি চা বাগান এবং অঞ্চল এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। কিন্তু সমস্যা হচ্ছে, গত শুক্রবার থেকে প্রায় 4 দিন বন্ধ হাসপাতালের পানীয় জল। হাসপাতালের ভেতরেই রয়েছে পাম্প, শুক্রবার হঠাৎই সেই পাম্প বিকল হয়ে যায়। এরপর থেকে বন্ধ জল পরিষেবা। স্থানীয় এক কর্মীকে দিয়ে সেই পাম্প মেরামতের চেষ্টা করা হলে তা বৃথা হয়। শেষ পর্যন্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন। ছেলেকে চিকিৎসা করাতে নিয়ে আসা শ্যাম মুন্ডা বলেন, খাওয়ার জল নেই, তাই বাড়ি থেকে বেশি করে জল নিয়ে আসতে হচ্ছে। সমস্যা তো হচ্ছেই, কিন্তু উপায় নেই, চিকিৎসা তো করাতে হবে। জ্বর নিয়ে ভর্তি হওয়া এক কিশোরীর মা হাসিনা বিবি জানায়, হাসপাতালে সব ঠিক আছে কিন্তু জল নেই, কি করব, এরোর বাড়ি থেকে জল আনতে হচ্ছে, খুব সমস্যায় পড়েছি। পানির অসুবিধা, হসপিটালে পানি নেই, পেছন বাথরুমে পানি নেই, খাবার পানি নেই, হাসপাতালে তো এই যে নাই, জল তো শুনে খারাপ আসে। যদিও ঘটনার বিষয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর চঞ্চল রক্ষিত বলেন, হাসপাতালে একটি পাম্প, কোনো বিকল্প পাম্প নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা অবিলম্বে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তবে বিভিন্ন বাগান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জলের সমস্যা হয়েছে, পাম্পটা একটু ডিসঅর্ডার হয়েছে, পাম্পটা চলছে না। হ্যাঁ, হ্যান্ডপাম্প আছে, হ্যান্ডপাম্প দিয়ে চালাচ্ছি, বাগান থেকে ওরা জল সাপ্লাই করছে। আমাদের 3-4 দিন হয়েছে জল বন্ধ আছে। বেলাকোপায় জমে উঠেছে IFA অনুমোদিত ফুটবল খেলা, জয়ী হলো বাংলাদেশ দল। IFA অনুমোদিত বেলাকোপা যুব শক্তি ক্লাবের পরিচালনায় স্বর্গীয় রণজিৎ চন্দ্র দে, স্বর্গীয় মহিতোষ পাল, স্বর্গীয় রমেশ চন্দ্র রায়, রানিং চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় কেশব রঞ্জন চন্দ্র, স্বর্গীয়া সরোজ বালা দেবী রানিং রানার্স ট্রফি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বেলাকোপা স্কুল ময়দানে। গতকাল বিকেলে খেলা ছিল বাংলাদেশের AFC উত্তরা ঢাকা বনাম জয়গা ফুটবল ক্লাব জয়গা। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর বাংলাদেশ 1-0 গোলে জয়লাভ করে। বাংলাদেশের দল জয়লাভের ফলে সেমিফাইনালে চলে গেল। আজকে মাঠে নামবে নাইজেরিয়ার আফ্রিকান ইউনাইটেড ক্লাব বনাম রাজগঞ্জ ওয়েলফেয়ার। আজকের খেলা ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ছে বেশ কয়েকদিন ধরে, কারণ বিদেশি দল এই প্রথম বেলাকোপা ময়দানে খেলতে নামবে বলে জানান ক্লাবের পক্ষ থেকে। সংবাদ সংক্ষেপে। জলপাইগুড়ি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদর মহকুমা শাখার উদ্যোগে রবিবার অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 7 জনের মোট বিভিন্ন বিদ্যালয় থেকে 200 জন অংশগ্রহণ করেছিল। নাচ, গান, অঙ্কন, রচনা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহকুমা স্তরে যারা প্রথম হবে আগামীতে সেই সব ছাত্র ও ছাত্রীরা জেলা পর্যায়ে যাবে বলে জানা যায়। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সুসম্পর্ক গড়ে তোলা ও ছাত্র ও ছাত্রীদের মধ্যে মেধার বিকাশের জন্য তাদের এই উদ্যোগ বলে মহকুমা সম্পাদক ভগীরথ রায় জানিয়েছেন। রবিবার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির ও হিন্দু সেবা সমিতির ব্যবস্থাপনায় যথাযথভাবে জন্মাষ্টমী পালন করা হয় প্রতি বছর। এবারও নয়াবস্তিতে অবস্থিত তাদের মন্দিরে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন এই কমিটির সদস্যরা। রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে প্রভুর মূর্তিতে ভোগ দেয় শ্রীকৃষ্ণের ভক্তরা, তার সাথে এই মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি ছাড়াও বাইরে থেকে বহিরাগত শিল্পীরা এই মন্দিরে তাদের গান বাজনা পরিবেশন করেন। এবার মোমো আতঙ্ক মালবাজারে, তাও আবার সরকারি কর্মচারীর মোবাইলে, আর এতেই আতঙ্ক দেখা দিয়েছে মালবাজার এলাকায়। নিহার রঞ্জন মণ্ডল নামে মালবাজারের ইলেকট্রিক দপ্তরের এই কর্মচারীর মোবাইলে গতকাল রাতে মোমো মেসেজ আসে, তাতে লেখা আছে, হাই, আই এম মোমো। তা দেখেই ভীত হয়ে পড়েন তিনি, কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। এ ব্যাপারে মালবাজার থানা দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। তবে তিনি এখনও এই মেসেজ ডিলিট করেননি। এই ব্যক্তির বাড়ি মালদায়, কর্মসূত্রে তিনি এখন মালবাজারে থাকেন। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন 2018-19 সামনে রেখে রবিবার শিল্প সমিতি পাড়ার একটি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুভেনিয়রের উদ্বোধনও করা হয়। উপস্থিত ছিলেন উপপৌরপতি পাপিয়া পাল, চন্দন পাল, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার কাউন্সিলর মালা ভৌমিক, জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি তপন দাস, সম্পাদক বিকাশ দাস সহ অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা।
রবিবার সোসাইটি ফর নেচার অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশনের পরিচালনায় বেঙ্গল সাফারিতে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয়। এই কর্মশালা জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে 50 জন ছাত্রী একদিনের শিক্ষামূলক শিবিরে অংশগ্রহণ করেছিল। এই শিবিরের উদ্যোগে ছিল বন্য পশুদের চেনা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতন করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৌস্তভ চৌধুরী, সম্পাদক প্রদ্যুৎ রায় সহ অন্যান্যরা। মেকলিগঞ্জ গ্রামীণ ব্লক ও মেকলিগঞ্জ টাউনে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জটিলতা কাটল। দলের দুটি কমিটির সভাপতি হলেন পরেশ চন্দ্র অধিকারী, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীকান্ত সরকার ও উদয় রায়কে। পরেশ চন্দ্র অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ায় দুটি সরকারি পদ চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি পান। এছাড়াও সাংগঠনিক পদ হিসেবে আগে কোচবিহার জেলা তৃণমূলের সহসভাপতি পদ পেয়েছেন। এবার নতুন পালক মেকলিগঞ্জ গ্রামীণ ব্লক ও টাউন সভাপতি পদে আসীন হলেন। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এই ব্লকে বিরোধীদের শক্তি বৃদ্ধি রুখতে পরেশবাবুর মতো অভিজ্ঞ ব্যক্তিকে দলের ব্লকে ব্যাটন তুলে দিলেন রাজ্য কোর কমিটির বৈঠকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।